শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিদেশি গালি পোশাক ও চলচ্চিত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিমের। পিকেকের শীর্ষ নেতা নিহত বলছে এরদোগান। ড্রোন দিয়ে করোনা শনাক্ত করছে মালয়েশিয়া। 1200 ইসরায়েলি গোলা ধ্বংস করেছে গাজার বিশেষজ্ঞরা। এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে আরও 3 জেলার দখল নিল তালিবান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে টানা 12 দিন জীবনক্ষয়ী যুদ্ধের পর ইসলামের পাওয়ারের কাছে হার মানতে বাধ্য হয় এই ইসরায়েল। কিন্তু এই ইহুদি রাষ্ট্র ইসলামকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন কোকা কোলা একটি ইসরায়েলি পণ্য। আর আমার মনে হয় না আপনাদের ফেসবুক বা মেসেঞ্জারে এতক্ষণে কোকা কোলা থেকে আইফোন গিফটের মেসেজটি পৌঁছায়নি। অবশ্যই হয়তো পৌঁছেই গেছে। দর্শক, যাদের না পৌঁছেছে তারাও জেনে রাখুন, কোকা কোলা আইফোন গিফট করার জন্য মেসেঞ্জারে একটি ভুয়া নিউজ দিয়ে যাচ্ছে। দর্শক, সাবধান হয়ে যান এইসব ধোঁকাবাজি থেকে, কারণ কোকা কোলার লিংকে ক্লিক দিলেই আপনার ফেসবুকের গোপন সব তথ্য হয়তো হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটিতে এখনই একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষ এবং বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন আজকের এই ইম্পর্টেন্ট তথ্যটি। এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন ইহুদিদের পণ্য বয়কট করার জন্য। ধন্যবাদ সবাইকে। বিদেশি গালি পোশাক ও চলচ্চিত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিমের। সম্প্রতি উত্তর কোরিয়া একটি আইন পাশ করেছে যেখানে বিদেশি সিনেমা দেখলে বা পোশাক পরিধান করলে, এমনকি বিদেশি ভাষায় গালি দিলেও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই আইনকে অস্ত্র ছাড়াই যুদ্ধ বলে বর্ণনা করেছে। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ লেখা এক চিঠিতে ইয়ুথ লীগের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন তরুণদের অস্বাস্থ্যকর সন্ত্রাসবাদী সমাজতন্ত্র বিরোধী আচরণকে রুখে দেয়, কিম বিদেশি ভাষা পোশাক ও চুলের ছাড় বন্ধ করতে চান। চিঠিতে এগুলো তিনি বিপজ্জনক বিষ হিসেবে উল্লেখ করেন। আইনে বলা হয়েছে আইন লঙ্ঘনকারী যদি একজন শ্রমিক ধরা পড়েন তাহলে কারখানার প্রধানকেও কারাদণ্ড দেওয়া হবে, যদি একটি শিশুর সমস্যা থাকে তাহলে তার পিতামাতাকেও সাজা দেওয়া হবে। এছাড়া কারো কাছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বা জাপানের তৈরি নাটক সিনেমার সংগ্রহ বেশি পরিমাণে পাওয়া গেলে মৃত্যুদণ্ডের বিধানও আছে। আর যারা এসব দেখেছে বলে প্রমাণিত হবে তাদের 15 বছরের কারাদণ্ড হবে, এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। পিকেকের শীর্ষ নেতা নিহত বলছে এরদোগান। তুর্কি বাহিনীর হামলায় তুরস্ক সীমান্ত লগ্ন ইরাকের মাকমুর জেলার সিনিয়র পিকেকে গেরিলা সালমান বস্কির নিহত হয়েছে। সালমান বস্কির পিকেকে গেরিলাদের সিনিয়র ম্যানেজার এবং ইরাকি পিকেকে গেরিলাদের মহাব্যবস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। তিনি পিকেকে গেরিলা ও তুরস্কের ডাক্তার হোসেন নামে পরিচিত ছিলেন। স্থানীয় সময় গতকাল তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান এক টুইটে জানান, আমাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সালমান বস্কিরকে নিষ্ক্রিয় করেছে। তুরস্ক সাধারণত নিষিদ্ধ ঘোষিত কোনো ব্যক্তি বা সন্ত্রাসী সংগঠনের ক্ষেত্রে নিষ্ক্রিয় শব্দটি ব্যবহার করে। এর অর্থ হচ্ছে নিষিদ্ধ কোনো ব্যক্তি নিহত, হত্যা এবং আত্মসমর্পণকে বোঝায়। টুইটে এরদোগান বলেন, তুরস্ক কোনো বিশ্বাসঘাতক ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সহ্য করবে না এবং ইরাকের মাকমুর জেলাকে তাদের ইনকিউবেটর হিসেবে ব্যবহার করতে দেবে না। আমরা সন্ত্রাসবাদের উৎস নির্মূলের অভিযান অব্যাহত রাখব। তুর্কি নিরাপত্তা বাহিনী জানায় সালমান বস্কিরের সঙ্গে আরও 2 পিকেকে গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে, তবে তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। দেশটির সংবাদ সংস্থা আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শীর্ষস্থানীয় ওয়ান্টেড তালিকায় বস্কির অন্যতম ছিলেন। তিনি পিকেকের অন্যতম সংগঠক, প্রশিক্ষক ও সদস্য নিয়োগের কাজ করতেন। 1960 সালে পিকেকেতে যোগদান করেছিলেন বস্কির। সে সময় তিনি ইউরোপে থেকে পিকেকে সংগঠিত করেছিলেন। ড্রোন দিয়ে করোনা শনাক্ত করছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তে যুক্ত হলো অত্যাধুনিক ড্রোন। মহামারী আকারে থাবা বসানো ভাইরাসটির তাপমাত্রা শনাক্তে ড্রোন ব্যবহার করছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সংক্রমণ নির্মূলে দেশটিতে চলছে 2 সপ্তাহের বড় আকারের লকডাউন। আর এই বিধিনিষেধের মাঝেও ভ্রমণ নিষেধাজ্ঞার প্রয়োগ করতে ড্রোন ব্যবহার করবে বলেও দেশটির পুলিশ সতর্ক করে দিয়েছে। স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ কোভিড-19 প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে প্রকাশ্য স্থানে উচ্চ তাপমাত্রা প্রাপ্ত লোকদের শনাক্ত করতে ড্রোন ব্যবহার করছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ড্রোনগুলো লোকের তাপমাত্রা স্থল থেকে 20 কিলোমিটার উপরে উচ্চতর তাপমাত্রা শনাক্ত করতে পারে, কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য একটি লাল আলো নির্গত করে। এদিকে ক্রমবর্ধমান প্রতিদিনের সংক্রমণ বন্ধ করার প্রয়াসে 1 জুন থেকে 14 জুন পর্যন্ত কঠোর লকডাউনের আগে মে মাসের শেষ দিকে সংখ্যা ছিল 9,000-এরও বেশি। যদিও প্রতিদিনের শনাক্তের হ্রাস পেয়েছে, তবুও স্বাস্থ্য পরিচালক নূর হিসাম আবদুল্লাহ সতর্ক করেছেন নতুন সংক্রমণ ও মৃত্যুর সিংহভাগই অজানা যোগাযোগের কারণে। ঘরে থাকার আহ্বান জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছেন নূর হিসাম আবদুল্লাহ।
1200 ইসরায়েলি গোলা ধ্বংস করেছে গাজার বিশেষজ্ঞরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের পর যেসব বোমা অবিস্ফোরিত রয়ে গেছে তা নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশ্লেষক ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দল কাজ করে যাচ্ছেন, এমনটাই দাবি করছেন গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিস্ফোরক বিশেষজ্ঞ মোহাম্মদ মেকাদ। তিনি বলেন, এখন পর্যন্ত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও কামানের 1200 সেল ধ্বংস নিষ্ক্রিয় করা হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজটি ঠিকমতো করা যাচ্ছে না। ইসরায়েল যে বোমাগুলো নিক্ষেপ করছে তা যদি বিস্ফোরিত হতো তাহলে এটি গণহত্যার কারণ হতো। এই বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজে রেড ক্রসের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যাতে করে তারা কাজগুলো নিরীক্ষণ করতে পারেন এবং বোমা নিষ্ক্রিয় করার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে পারেন। তিনি বলেছিলেন, ইসরায়েলের অবরোধের কারণে বোমা নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত বিশেষজ্ঞদের সুরক্ষা সামগ্রীগুলো গাজাতে পাওয়া যাচ্ছে না, এ কারণে তাদের কাজ করাটা আরো কষ্টকর হয়ে যাচ্ছে। উল্লেখ্য, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগে গাজার 11 দিন ধরে গোলাবর্ষণ করে ইসরায়েল গাজায়। ইসরায়েলের হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে 289 জন নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি হামলায় সমগ্র গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। হাসপাতাল, গণমাধ্যম, এমনকি স্কুল লক্ষ্য করেও বোমা হামলা করেছে ইসরায়েল, এই সূত্র জানিয়েছে ওডি। আফগানিস্তানে আরো 3 জেলার দখল নিল তালেবান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আরো 3টি জেলার দখলে নিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। সাহসী আক্রমণ চালিয়ে গত সপ্তাহের শেষের দিকে এই 3টি জেলা দখল করে তারা। তালেবান যোদ্ধাদের এই আক্রমণে আফগানিস্তানের বহু সংখ্যক সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। জার্মান সংবাদ মাধ্যম ডয়সে ভেলে জানিয়েছে, আফগানিস্তানের নর্দার্ন প্রভিন্সের কেশোর জেলা কার্যত তালেবানের দখলে চলে গেছে। এখানে শহরের কেন্দ্রে পুলিশ সদর দপ্তরে প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়, তাতে 20 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এরপর তালেবান আক্রমণ চালিয়ে পুলিশের সদর দপ্তর দখল করে নেয়। স্থানীয় পৌরসভা ভবনও তালেবানের দখলে চলে যায়। শহরের কেন্দ্রস্থলে তাদের সঙ্গে আফগানিস্তানের সরকারি সেনার প্রবল যুদ্ধ চলছে। শহরের অধিকাংশ এলাকায় মূলত চলে গেছে তালেবান যোদ্ধাদের দখলে। প্রাদেশিক গভর্নর আব্দুল বাকি হাসিমি জানিয়েছেন, তালেবানের হামলায় 10 জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন 18 জন। এছাড়া আরো 20 জনকে আটক করেছে যোদ্ধারা। কাবুলের পূর্ব দিকে দোয়াব জেলা থেকে সেনাবাহিনী চলে গেছে বলে জানিয়েছে কাউন্সিলর ছায়েদুল মুরিস্তানি। জেলাটি এখন তালেবানের দখলে। আফগান সেনাবাহিনী চলে যাওয়ার আগে এই জেলার খাবার, অস্ত্র সরবরাহের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল তালেবান, তবে এর ফলে অতিরিক্ত সেনাও সেখানে যেতে পারেনি, এমনকি অস্ত্র খাবারও ঢুকতে পারেনি। তাই এই অবস্থায় আদিবাসী নেতাদের মধ্যস্থতায় সব সেনাকে জেলা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তাবে তালেবান সম্মতি হয়। পার্লামেন্ট সদস্য ইসমাইল আতিকান জানিয়েছেন, তালেবানের অবরোধের পর জেলা ছেড়ে চলে যাওয়া ছাড়া সেনাদের সদস্যদের আরো কোনো বিকল্প ছিল না। গত সপ্তাহের শেষ নাগাদ সব মিলিয়ে নতুন করে মোট 3টি জেলা তালেবানের দখলে চলে গেছে। আফগানিস্তানের প্রায় প্রতিটি প্রদেশের রাজধানীতে তালেবান আক্রমণ চালাচ্ছে, তারা চেক পয়েন্টগুলোতেও আক্রমণ করছে। আফগান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র রহমতুল্লাহ আন্দার জানিয়েছেন, বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবান 1455 বার আক্রমণ চালিয়েছে। তবে আফগানিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র রহুল্লাহ আহমদজাই দাবি করেছেন, তালেবানের হাতে দখল হওয়া সকল জায়গা পুনরুদ্ধারের পরিকল্পনা করছে সেনাবাহিনী। উল্লেখ, গত মে এই সূত্র জানিয়েছে ওডি। দর্শক, এই ছিল এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।